সকালে যে নিয়মগুলি করা হয় আমাদের বাঙালিদের মধ্যে, তো সেই ধরনের কিছু নিয়ম হয়তো করছে আমি বুঝতে পারছি না। তো আমার এই বাড়ির কাকিমারা বা জেঠিমারা যারা আছে তারাই করছেন, এগুলো ঠিক আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যেগুলি করার দরকার সেগুলি আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। আজ চলে এসেছি, আমাদের রঞ্জন ভাইয়ের শাদি আছে আজকে উড়িষ্যাতে, রঞ্জন ভাইয়ের বাড়ি উড়িষ্যায়। তো সেখানে আমরা এসেছি, আমার ইনভাইট ছিলাম কলকাতা থেকে চলে এসেছি তার ইনভাইটে, আমরা 10 জন ভাই মিলে। তো আজ বিয়ের ডেট, তো বিয়ের ডেটে আজ গাড়ি সাজানো হচ্ছে, তো গাড়ি সাজিয়ে কীভাবে সাজাচ্ছি সম্পূর্ণটা আপনাকে দেখাবো। আর আমরা বেরোবো এখান থেকে, আপাতত যেখানে আছি উড়িষ্যার ফুলঝর, তো ফুলঝর থেকে যেখানে মেয়ের বাড়ি আর কি, যেখানে আমাদের ভাবির বাড়ি, তো সেটা ডিস্টেন্স হচ্ছে ফুলঝর থেকে ওখানে 70 কিলোমিটার। মানে এখান থেকে না হলেও গাড়িতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। আর পুরো জঙ্গল এরিয়া, পাহাড়ি এরিয়া যেটা শুনেছি, এখন গিয়ে ওখানে দেখবো, কিন্তু রাতে দেখাতে পারবো কিনা সন্দেহ আছে, যতটা দেখানোর সম্ভব দেখাবো। আর এদিকে আমরা চলে এসেছি গাড়ি সাজানোর জন্য সম্পূর্ণ। আমাদের বরের গাড়ি বেরিয়ে গেছে, আমরা এখন নিজেরাই প্রস্তুতি নিচ্ছি, আমরা সবাই একসঙ্গে, সবাই মিলিত হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা বেরানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কারণ অনেকটা দূর এখান থেকে, যদিও মেয়ের বাড়ি, তো সেহেতু আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে গাড়ি সব যাচ্ছি রঞ্জন ভাইয়ের বিয়েতে। সবাই চলে গেছে, রঞ্জন ভাইও বেরিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রেডি হয়ে। তো আমাদের গাড়ি এটা, তো এখান থেকে আমরা এখন সবাই একসঙ্গে যাবো, এসব পিছনে ভাই রয়েছে আমার, চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছিলাম গণেশ্বরে,
তো এখন পাল্লোটা আছি, এখন একটু টিফিন করে নিচ্ছি হালকা, কেননা আমার যেখান থেকে এসছি সেখান থেকে যেখানে যাব গন্তব্যস্থল সেখানে প্রায় 70-80 কিলোমিটার। সো গাইস, আমরা উঠে পড়লাম গাড়িতে, গাড়ি করে এখন যাচ্ছি দুধারে, পুরো জঙ্গল আর রাত হয়ে গেছে যদিও, আর এখন আমরা যাব। কিন্তু মেয়েদের বাড়ি একটা, মেয়েদের এক একটা নিয়ম আছে ওখানে, যেটা হচ্ছে বরের গাড়ি যাবে মেয়ের বাড়ি আগে 1 কিলোমিটার আগে দাঁড়াবে, ওখান থেকে ডিজে সেট নিয়ে সবাই নাস্তা নাস্তা যাবে বরের সঙ্গে। এটা হচ্ছে খুব একটা মানে অসাধারণ লাগলো আমাদের, একটা আলাদা অনুভূতি। ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে, তো এখন আমরা ডিজে সেট নিয়ে এখান থেকে একসঙ্গে বেরাবো, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। রাত 1টা বেজে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। মটন চুস্তা ফ্রেন্ডস, চলে এসছে বর আর বউ, যেটা আমাদের বাঙালি বলে, তো বাড়িতে চলে এসছে বিয়ে করে, পরের দিনই চলে এসছে। এখন বাড়ির রীতিনীতি কাজ করা হচ্ছে, যারা কাকিমাজা টিমেরা আছে যে কাজগুলো করার সেগুলো করছে, আর তারপরে আজকেই হচ্ছে রিসেপশান, আজকেই বউভাত হবে আর কি। তো এখানে নিয়মটাই এরকম, তো পুরো ভিডিওটি দেখুন, নিয়মগুলি দেখাচ্ছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আজ ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।